বঙ্গবন্ধু এভিনিউ চত্বরে পদ্মা সেতুর উদ্বোধন কল্পে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। এখানে স্টেজ, প্যান্ডেল এবং মানুষ বসানোর জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। আমরা প্রজেক্টরের মাধ্যমে প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে। ইনশাল্লাহ আমরা সহ আমাদের 6-8 মিলিয়ে যে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, থানা আওয়ামী লীগ সবাই মিলে আমরা এই পদ্মা সেতুর উদ্বোধন দিকে সফল কেন্দ্র করা হয়েছে। এবং আমাদের এই ভাইমানদারে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 42 নম্বর, 7 নম্বর এবং 42 নম্বরের কর্মী নেতা এরা কালকে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সফল করবে। আশা করি অন্যান্য জনগণও এখানে অংশ নিয়ে আমাদের 3 নম্বর আওয়ামী লীগের সভাপতি কালকে এখানে বাজি থানার আওতাধীন 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ওয়ার্ড এবং 7 নম্বর, 42 নম্বর, 3 নম্বর, 43 নম্বর ওয়ার্ডের সব কর্মী নেতাকর্মীরা আমরা বাজি থানা আওয়ামী লীগের আন্ডারে আমরা এখানে সবাই সব কর্মীরা এবং নেতারা সবাই আমরা এখানে জমায়েত হব অক্সিজেন চত্বরে। আমাদের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মাননীয় সাধারণ সম্পাদক সাবেক সফল মেয়র জনাব আল হাস আজু নাসিরুদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে আমরা এই এখানে প্রজেক্টরের আয়োজন করা হয়েছে। আমরা সবাই মিলে কালকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। এই সেতুর উদ্বোধন অনুষ্ঠান আমরা প্রজেক্টরের মাধ্যমে আমরা জনগণকে নিয়ে, কর্মী এবং নেতাদের সবাইকে নিয়ে প্রজেক্টরের মাধ্যমে আমরা সবাই আমরা এই আমাদের ইউনিট 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সি ইউনিট, এ ইউনিট, বি ইউনিটের কর্মী ভাইয়েরা এবং নেতাকর্মীরা সহ আমরা সবাই প্রজেক্টরের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর এই পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু বাংলাদেশের এই উদ্বোধন অনুষ্ঠান আমরা এখানে প্রজেক্টরের মাধ্যমে আমরা উপভোগ করবো এবং দেখবো সবাইকে নিয়ে, এই আশা আমি ব্যক্ত করতেছি। ইনশাল্লাহ আমরা চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সবাই কাজ করে যাব। এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গ কন্যা তুমি শেখ হাসিনা, জননেত্রী তুমি, তোমার হয় না তুলনা। ও বঙ্গ কন্যা তুমি শেখ হাসিনা, জননেত্রী তুমি, তোমার হয় না তুলনা। এদেশের প্রাণ তুমি, সবার আপন তুমি, বিশ্বজুড়ে তোমার প্রচারণা। তুমি বদলে যাওয়া বাংলাদেশের শ্রেষ্ঠ ঠিকানা, তুমি নতুন একটি বাংলাদেশের শ্রেষ্ঠ ঠিকানা। বঙ্গ কন্যা তুমি শেখ হাসিনা, জননেত্রী তুমি, তোমার হয় না তুলনা।